কথার সঙ্গে কাজে মিল আছে। দেখতে পাচ্ছেন নেটে চারটি বড় মাছ রয়েছে এবং অন্যান্য মাছ রয়েছে। আমি আমার ছেলে শিকারী বন্ধু এবং ওনার ছেলে। আবার আরো একটি নেট যেখানে অলরেডি তিনটি বড় কাতলা মাছ রয়েছে, আর চারটি রয়েছে, আরও একটি ঢোকাচ্ছেন তিনি, বা চারটি বড় মাছ রয়েছেন। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আমি এই পুকুর পাড়ে গিয়েছিলাম সকাল 7টা থেকে 7টা 10-এর মধ্যে, তখনও পর্যন্ত সব শিকারী বন্ধু টোপ ফেলে উঠতে পারেননি। আপনারা দেখতে পাচ্ছেন শিকারী বন্ধুদের যানবাহন রাখা রয়েছে, এবং সকাল 9টায় আমি পুকুর পাড় থেকে বেরিয়ে পড়েছিলাম। সেই সময়ের মধ্যে শিকারী বন্ধুরা আনন্দ সহকারে নেট দেখাচ্ছেন, মানে পরিস্থিতি এরকমটাই ছিল। আমি যখন গিয়েছিলাম সকাল 7টা, তখন পর্যন্ত গোটা আষ্টেক পাল্লার ওপরের মাছ উঠেছিল, তার মধ্যে হান্নানদা অলরেডি 2 পিস ধরে ফেলেছিলেন। আর আমি যখন পুকুর পাড় থেকে বেরোলাম বেলা 9টা, তখন 20-21টি পাল্লার ওপরের মাছ উঠে গেছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে দেখে বুঝতে পারবেন, সকালবেলা গিয়ে এরকম আনন্দের সহকারে শিকারী বন্ধু নেট দেখাচ্ছে, অনেকদিন পর এরকম আনন্দ আমি পেলাম আর শিকারী বন্ধুরা মাছ ধরে পেলেন। এটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলা মূল পুকুর। এখানে সত্যি সকালবেলা গিয়ে শিকারী বন্ধুরা মাছ ধরেছেন সকাল থেকে। আমি বেলা 9টায় চলে এসেছি, তখন শিকারী বন্ধুরা আনন্দ করে মাছ দেখাচ্ছেন। কাটটা রেকর্ড করব আর কাটটা করব না বুঝে উঠতে পারছি না। আর অনেকদিন পর এরকম হলো যে মাছ দেখানো, এই পুকুরে মাছ দেখানোর ভিডিওর থেকে বড় ভিডিও হচ্ছে ওভারভিউ দেওয়ার ভিডিও, ওপেনিং এর ভিডিও। এরকম বেশ কয়েকটি আছে গত বছরে। এবছরে এই প্রথম পেলাম যেখানে মাছ দেখানোর ভিডিওর থেকে বড় ভিডিও হচ্ছে ওপেনিং এর ভিডিও। তাও মাছ যে সমস্ত ধরেছে শিকারী বন্ধুরা, সেই ভিডিও বাদ দিয়ে দেওয়া হয়েছে, প্লাস কিছু ভিডিও কেটে বাদ দিতে হয়েছে। কারণ মাছ ধরার সময় আমি রেকর্ড যখন করছিলাম, দেখা গেছে যে যেহেতু পাড়ার মধ্যে পুকুর, পাড়ার মহিলারা ঘাটে কাজকর্ম করছে, সেই সমস্ত ভিডিও যতটা সম্ভব আমি কেটে বাদ দিয়েছি। তার কারণ আমার যুক্তি অনুযায়ী সেটা রাখা তার ঠিক হবে না, মানে ভিডিওর মধ্যে রাখা যুক্তিযুক্ত বলে মনে হয়নি, তাই সেই সমস্ত সেকশনগুলো আমি কেটে বাদ দিয়েছি। মাছ ধরার ভিডিও বাদ দিয়েছি, নেটে ভরা ল্যান্ডিং এর পর থেকে ভিডিওগুলো পাবেন, তাতেই মাছ দেখানোর থেকে বড় ভিডিও হয়ে গেছে। তো যাই হোক, এইরকমই মাছ খাক, শিকারী বন্ধুরা এরকম গিয়ে আনন্দ পাক সেটা আমি চাইবো, এবং আমিও গিয়ে খুব আনন্দিত। এবং এরকমও হয়েছে যে আমি দেখলাম সকাল 7টার পর তারা ঢুকেছে, ছিপ সাজাচ্ছে, আমি যখন আসছি তারা 3-4টে মাছ ধরে ফেলেছে। এটা হান্নানদার নেট, 2টো পাল্লার মাছ রয়েছে আর অন্যান্য মাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তবে আগামী দিন কীরকম কী মাছ খাবে তা আমি বলতে পারবো না, হতেই পারে সকাল 7টায় নেট ভেজানো তো দূরে থাক, দেখা গেল সন্ধ্যে 7টা বেজে গেলেও নেট ভিজছে না, এরকমটাও হতে পারে, আবার সকাল 5টাতেও নেট ভিজে যেতে পারে। তাই যারা যাবেন অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। আমার কথায় যারা যাবেন তারা কিন্তু সম্পূর্ণ ফাঁকা নেট নিয়ে বাড়ি আসবেন, একটিও মাছ পাবেন না, এরকম চিন্তা ভাবনা করে যদি যেতে পারেন তাহলে যাবেন। আর অবশ্যই আবারও বলছি, খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন। আজ মাছ খেয়েছে, কাল একটিও মাছ নাও খেতে পারে, শিকারী বন্ধু ফাঁকা নেট নিয়ে বাড়ি আসতে পারে। তাই আপনারা সেই মানসিকতা নিয়ে যদি যেতে পারেন, একটিও মাছ পাবেন না, সম্পূর্ণ টাকা হয়তো জলে যাবে, তবেই যাওয়ার চিন্তা আপনারা রাখবেন। আর মাছ পেলে অবশ্যই ভালো লাগবে, আমি আশা করব যেন মাছ পান, আপনিও আশায় যাবেন মাছ পাওয়ার, অবশ্যই যেন মাছ পান সেই চিন্তাভাবনা থাকবে, মাছ ধরে আনতে পারলে তবেই আনন্দ। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু, আর আবারও বলছি যারা যাবেন খোঁজখবর নিয়ে নিজের দায়িত্বে যাবেন। আগামী দিন কীরকম কী মাছ খাবে তা বলা সম্ভব নয়, ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, আবারও ডিসপ্লে করব। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। ধন্যবাদ। খবর কি দেখটা? আমরা লেট করে ফেললাম, গাড়ি খারাপ হয়ে গেছিল, দড়ি করে বেঁধে এলাম। যা বাইক
টো করে আনতে হয়েছে গাড়িটা বাইকের সঙ্গে আরেকটা বাইক বেঁধে নিয়ে এলাম বুঝছো যে টো করে আনতে হয়েছে একটা হয়েছে তাহলে একটা পাক ঘুরিয়েছে দেখব দেখি একটা মাছ খাচ্ছে তো সকাল থেকে খাচ্ছে ভালো মাছ অনেকগুলো বড় মাছ উঠেছে এদিকে অনেকগুলো উঠেছে বড় মাছ হ্যাঁ ভালো ও এটা ফার্স্ট মাছ আপনাদের কদিন ফোন আমার কাছে একটু সমস্যায় রয়েছে না কদিন একটু সমস্যায় রয়েছে মানে আমি কোনো কাজও করতে পারিনি আরে কারো একটা ল্যান্ডিং নিন না যার হোক চলে এসেছে চলে এসেছে আর রিক্স নিয়ে লাভ নেই সলিড লেগে আছে ওই মাথা কাদের নেটে ডুব টেনে দেবেন তো দাদা লিটন দার ও টেনে দিন তো একটু ভালো করে উপরে তুলে ফেলুন দরকার উপরে তোলা যাবে হ্যাঁ ও নেবে গেছে ওটা বোতল দিতে হবে আর তুলে গেল বোতল নেই ফাঁকা দিয়ে দিন না জালাতে হ্যাঁ নালে অসুবিধা একটা বড় আছে ঠিক আছে না মোটামুটি দাদা বলেছিল সকাল থেকেই মাছ খাবে তা কিন্তু হয়েছে জল ছেড়ে গেছে কি ব্যাপার আপনারা ছাতু হয়েছে ওই না আচ্ছা অনেকেই দেখছি আজকে লেটে ঢুকেছে ওপাশেও দুজন পেলাম হ্যাঁ ওপাশে বৃষ্টি পড়ছিল তো খালি ছিপটা কেউ খেয়াল রাখুন যে ইউটিউব ছিপের গোড়ায় যাচ্ছে
ঠিকঠাক থাকুন, কিচ্ছু বলতে হবে না, মাছটা দেখতে পেলেই হলো। ওইখানে ওটা কিন্তু বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করছে, হ্যাঁ জানলা গোলে নামিয়ে দিন। ওই তো বলছি ও বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করছে, ওকে বার করে নিয়ে এপাশ দিয়ে ঢোকাতে হবে, উল্টো দিক দিয়ে ওইভাবে হবে না। তোমাদের খবর কি? একই কথা, ওপারে উঠে গেছে ওটা, ওপারে উঠে গেছে, আমি ভিডিও করলাম তো, লাইলনের লাইলন ঝুপি তো, হ্যাঁ জালকাটি জালকাটি বলতে পারবো না দাদা, হ্যাঁ না যা হয়নি, মাঝের খবর কি? রান্না বান্না নয় রেডি হচ্ছে দেখতে পাচ্ছি। খবর কি? এসিটা হয়নি কিছু? হয়েছে? ও সব থেকে বাহ, না মাছ খুব ভালো খাচ্ছে, এই সব থেকে বেশি খাচ্ছে উত্তর দক্ষিণে। রোজিনাস ক্লাব, ও একটা পার্লার হয়েছে, বাহ না বিয়ে দিন। ঠিক আছে, ওই তো বলি আপনাদের কোথায়? ওইদিকে, ও ঠিক আছে টেনে দেবেন একবার সময় করে। ও সুজি শেষ হয়ে গেছে, আবার মাখছেন? না ঠিক আছে, সুজি শেষ হলে দুঃখ নেই, আবার আসবে, মাছ হওয়া চাই। না তো মাছ যখন মুডে খায় না, লোক না থাকলে হেভি রাগ ধরে যায়, আর নিয়মিতই দেখবেন আপনি খেতে ব্যস্ত, এ ও যেন নিচে থেকে দেখছে ব্যস্ত আছে, এবার খপ করে মেরে দি। মাছ হয়ে গেছে আনন্দ মিলন, আপনাদের খবর কি? এক ধারে বসে হয়েছে কিছু? যা খোলে সে ধারে পড়ুন, মাঝে পড়ুন, হওয়া নিয়ে দরকার না। মাছ সত্যি খুব ভালো মাছ খাচ্ছে, খুব ভালো মাছ খাচ্ছে বলে তো লাভ নেই, সাইজ মাছ খাচ্ছে এবং সব দিকে ঘুরিয়ে ফিরিয়ে মাছ খাচ্ছে, সব দিকে ঘুরিয়ে ফিরিয়ে মাছ খাচ্ছে। আর টেনে দিন তো একজন হালকা করে, খুব ভালো মাছ খাচ্ছে, এরকম মাছ খেলে ভালোও লাগে, এমনিই শিকারির মুড হেরে যাবে মাছ ধরার। অনেক দিন পর দেখলাম যে একটা পুকুরে সকাল সকাল মাছ খাচ্ছে, ভালো হবে। ঠিক আছে নাবিয়ে দেয়, তাহলে বেলা করে এসেও কয়েক পিস হয়ে গেছে, প্লাস এক কোণে পড়ে। Thank you.
নেটটা হালকা করে টেনে দেবেন তো একটু। একটা বড় আছে তাই তো? হ্যাঁ ঠিক আছে, নামিয়ে দিন। আপনাদের খবর কি? তারপর হলো এক দুটো, যাক হলেই ঠিক আছে। আপনাদের খবর কি? ও ও আজকে অনেক সিট লেটে ঢুকেছে, অনেক সিট লেটে ঢুকেছে। আরও কয়েকজন লেট, ওপারে দুজন লেটে, ওপাশে একজন লেটে, এখন তো ওই পারে একজন এই সবে টোপ সাজিয়েছে। হ্যাঁ আমি তো ওই ধারে একটা লাগিয়েছি। আপনাদের খবর কি হয়েছে? ওইখানে দুটো, হ্যাঁ ও কত কোন জায়গায় বাড়ি? চাঁপাডাঙ্গা, অনেক দূর বাড়ি। আশপাশে সবাই হচ্ছে, আপনাদের আর টেনে দিন হালকা করে, ওই দুটোই অসুবিধা নেই, দেখা যাক সময় আছে। আপনার খবর কি বলুন? ও কোথায় গেল? ওই ঘুরে আসি তাহলে ওই ঘাটটা, তারপর এতে দিয়ে তুলছি, এনার তো নেট দেখে নিয়েছি। ও এখানে আপনার নেট কয়? আপাতত এখনো পর্যন্ত যা দেখলাম গোটা 18-20 হবে। তবে প্রত্যেকে পেয়েছে, খুব ভালো মাছ খাচ্ছে, সত্যি ভালো মাছ খাচ্ছে।
একটা হলো বেলায় তো ঢুকেছিল দুটো হয়েছে যাক হ্যাঁ পুকুর চারপাশেই নোংরা আপনাদের খবর কি হচ্ছে একটু হালকা টেনে দিন তো দাদা না সবাই মাছ খুব ভালো না এমনি হয়তো কারোর দুটাটা খেয়েছে কিন্তু মাছ খুব ভালো খাচ্ছে চারপাশে ঠিক আছে নামিয়ে দিন সবাই মাছ খাচ্ছে এই পাড়টা একটু বড় মাছ নেই দেখলাম বাকি তিন পাড়ে বড় মাছ আছে ঠিক আছে গোটা চারেক এই পাড়টা বাদ দিয়ে বাকি সব পাড়ে বড় মাছ আছে হ্যাঁ দেখা যাক সময় এখনো 9টা বাজেনি এখনো সময় আছে আপনাদের গাড়িটা সারানোর ব্যবস্থা করে নিন আশপাশে কেউ কোনো একটা মিস্ত্রি দেখে দুখানা আছে এখানে দুখানা আছে একটা বড় হয়েছে আপনার নেট কোথায় গোটাচে পাঁচ ছয় হয়েছে সে কি কথা না কারো ধরলো দেখুন না মাছের মুভমেন্ট খুব ভালো আজকে হয়তো আপনার দুটো হয়েছে কিন্তু মুভমেন্ট সারা পুকুরে ভালো সেটা অধিকার করা যাবে না খুব ভালো মাছ পাপ্পাদা নেট কয় ঠিক আছে নামিয়ে দিন দুটো সাইজ দুটো ভালো সাইজ খারাপ না কদ্দুর এখান থেকে কদ্দুর না মাছটা সবচেয়ে বড় কথা মাথায় একটু নড়ছিল না সোজা চলে আসছিল মাছটা বলছে বাবাকে ধরে এনেছে ছানা দেখতে এসেছিল কেস খেয়ে গেছে বৌনির মাছ এটা না না ব্যাপারটা কি প্রথম মাসটা এরকম হলে না এমনি এনার্জি তুঙ্গে হয়ে যায় জলে নামতে বড় মাঝে কাছে আনতে পারে তো কেউ সোফাটাই ঝেড়েছে ছোটকে বেরিয়ে গেছে আপনি ভালো তো ওই জড়ানো মাছ বলেই না সুতো সুতোয় লেগে
আচ্ছা ও পাল্লা হয়েছে বাহ তো প্রথম মাছটাই পাল্লা হয়েছে বাহ বড় ল্যান্ডিং হলে ও টেরে মেকে গেলেও ঠিক ল্যান্ডিং এ ঢুকে যাবে। হ্যাঁ যাবো যাবো দাদা, বাদ দেব না, বড় ছো কেন, ছোট থাকলেও যাবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ একদম একদম, কেউ বাদ যাবে না, চিন্তা নেই। এর আগেও একটা বড় আছে, ফোন হয়েছে তিনটে চারটে ফোন ছিল, এটাও তিনটে চারটে ফোন হয়েছে। টেনে তুলে নিলেও খুলতো না, না 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 আমি কথার কথা, কেউ রিস্ক নেবে না বড় মাছে, যতই ফোঁড় হোক। উল্টো না, ধরতে পারছে না, উনি দরকার নেই, চাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বাদ দেবো না দাদা, চিন্তা নেই, কেউই বাদ যাবে না। ঠিক আছে ঠিক আছে, ওকে হুম হুম জানাবো বোন। হবে হবে এখন এই শুরু, তবে সকাল সকাল হয়ে গেলে মনে এনার্জি প্রচুর চলে আসে, চারপাশে হচ্ছে তো একটা নয় দু দুটো। হ্যাঁ হ্যাঁ যাই, গাড়িটা সরাতে হবে, আমি ওখানে রাখতে চাইছিলাম না ওই কারণেই। না না আমি সব দিই, জানেন যারা দেখেন, যেহেতু আপনারা জানেন যে এক ঘাট খেলে সেটাও দিই। হ্যাঁ মুড়ি তুলে, আচ্ছা ঠিক আছে,
মুখ তো চেনেছে আজ। হ্যাঁ হ্যাঁ বুঝ বুঝ সন্ধ্যের পর ফোন করবেন, ছবিটা পাঠিয়েও দেব আপনাকে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? জলে নেবে, বড্ড নোংরা জলে, এটা খোলো। না খুব ভালো মাছ খাচ্ছে, সে আর কি করবো। যাই হোক মাছটা উঠে গেছে, ঝামেলা শেষ। টোপ রেডি, একটাও ছিপ পড়ে নেই, টোপ রেডি করে ফেলুন, টোপ রেডি করে ফেলে দিন এবার। আর যা হবার হয়েছে, ও খুঁজে খুঁজতে হবে মেয়েটা, কোথায় চলে গেছে ওর আর খোঁজ নেই। টেনে দেবেন তো দাদা নেটটা, দুটো পাল্লা আছে না, ঠিক আছে নামিয়ে সেই তো দেখছি, ওটা মনে হচ্ছে ইয়ের সিটে। এই রে আমার মনে হচ্ছে গায়ে সুতো আছে, পাক লাগছে, ভালো করে খোলো, ওইটা লাগছে, জোর বড় করে খুলো, জালটা জড়িয়ে আছে মুখটা। দাঁড়াও এইখানে দাঁড়িয়ে আছে মরার বালটা, ভাসাও আমার সুতো আসছে তো, সুতো এলি বার, মাছ তো এখান থেকে গেছে আমার উপরে, আমারও তো খেয়েছে, বলছি আমরা হাঁটছে তোমার, না বলছে দেখা হয়ে গেছে সবুজ পুঁতি কাঁটা কাদের, জুতাটা খুলে নাও, জুতাটা খুলে নাও, নাহলে ওদিকে সব বড়শি চালতে, আমাদের পাঁচের মাছ
এই পাঁচের উপর মাছ ওটা পাঁচ তো চওড়া মাছ আছে চওড়া আছে মাছটা বুঝছ না এই সূত্র কাটে এই সূত্র কাটে গোটা গোটা এবারে বলুন এই বড় মাছ আপনি সুইবেল খুলে মাছটা ওপাশে নিয়ে চলে যান মাছটা খুলে এই কাঁটাটা আবার অন্য কারোর আছে ওইটা উনি খুলে দিতে চাইছিলেন এই হলো ব্যাপার এই কাঁটা ওই এটা এটা খুলে ছেড়ে দিন তাহলে ওনারা একবার নিয়ে চলে হ্যাঁ ঠিক আছে কোনো চাপ নেই খুলতে পারছে না হাতটা কাঁপছে মাছটা গেঁথে হচ্ছে সলিড মুখে হয়নি কিন্তু সলিড পড়েছে না মুখে নেই মুখে নেই মুখে নেই মুখে নেই মুখের ভেতরে নেই তা মুখের বাইরে মুখের বাইরে অনেক বাইরে মুখের আবার দেখবেন আজ সবাই দেখবে তন্ময় মা লাস্ট মা দেখতে পাবে না আগে এটাকে খুলে দিন না হ্যাঁ তাহলে দেখুন এই পাশটা খুলি কারণ এটা এইটাকে খোলো আগে নালে আলগা না আলগা হলো এইটা এইটা আড়ে কাটে আছে ওইটা খুলতে তবু সুবিধে এটা যদি খুলে যায় তাহলে তো মিটে যায় কান করে তোলে একটু আল আছে যে ওইটাই তো অসম্ভব তিনটে চারটে বড় এখনো তোমার নটা বাজিনি মনে হয় না হ্যাঁ আর একটা নেট থাকলে ছোটগুলো আলাদা নেটে দিয়ে দিন হ্যাঁ হ্যাঁ মিডিল সাইডগুলো নিয়ে নিয়েছে হ্যাঁ ঘুরবে তো বটেই নিয়ে কাছে চলে এসছে লাগবে না আরে যা জমা তুই তো লাখাই মারে মার চুপটা পড়ে আছে
ওইটা ছাড়া মাছেরটা ছাড়া মাছেরটা কি ছাড়াবে তো মাছেরটা ছাড়া রে ওই গামছাটা নিয়ে।